কলকাতায় নয় ঢাকাতেই আছেন অপু বিশ্বাস। গত প্রায় এক বছর ধরে নিখোঁজ রয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এখন আর নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। অনেক প্রযোজক এবং পরিচালক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ তার সাথে যোগাযোগ করতে পারেননি। এদিকে অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত হচ্ছে একের পর এক অবাক করার মতো খবর, কিন্তু এইসব খবরে কান দিচ্ছেন না অপু বিশ্বাস। নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস এবং নতুন নতুন ছবি আপলোড করলেও তার নিজের অবস্থান কিছুতেই প্রকাশ করছেন না তিনি। অন্যদিকে অপু বিশ্বাসের সঠিক অবস্থান নিয়ে এক এক জনের রয়েছে এক এক মত। অনেকদিন ধরেই প্রযোজক এবং পরিচালকরা অপু বিশ্বাসকে খুঁজে বেড়াচ্ছেন। সম্প্রতি একটি অনুসন্ধানে খুব নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, চলচ্চিত্রের এক সময়কার শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ঢাকাতেই রয়েছেন। দেশের প্রখ্যাত এক সঙ্গীত শিল্পী তার পারিবারিক যাতায়াতের সূত্রেই ঢাকার নিকেতনে তার এক মামার বাসাতে বেড়াতে যান। সেখানেই তার মামা ও আত্মীয় স্বজনরা জানান যে তার পাশের ফ্ল্যাটেই অপু বিশ্বাস অবস্থান করছেন। এর সত্যতা জানতে শিল্পী পরিবার প্রতিবেদককে চ্যালেঞ্জ করে বাসার ঠিকানা দিয়ে জানান সেই বাসাতেই নিজের মতো করে থাকছেন অপু বিশ্বাস। খুব সঙ্গত কারণেই তার বাসার ঠিকানা প্রকাশ করা গেল না, তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে অপু বিশ্বাস ঢাকার সেই ফ্ল্যাটেই রয়েছেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।